বরাকর সুপারি মাফিয়া আলতাফর কুহাত স্বরূপ নয়ন ঘোষক গ্রেপ্তার। ত্রিপুরার আগরতলার নয়নক গুয়াহাটির পরা গ্রেপ্তার মহানগর আরক্ষীর। বুধবারে নিশা মহানগর আরক্ষীয়ে সুপার সিন্ডিকেটর অন্যতম কান্দারি নয়ন ঘোষ টনি কুমার সহ গ্রেপ্তার করেছে আলতাফ বাহিনীর ছটা সিন্ডিকেটকারী। কিন্তু লক্ষণীয়ভাবে এই গ্রেপ্তারিক লই কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য সদরি করা নাই মহানগর আরক্ষীয়ে। কিন্তু নয়ন ঘোষ টনি কুমার আরক্ষীর জালত পড়ার লগে লগে সম্প্রতি পলাতক সুপারি মাফিয়া আলতাফর দিন আরো বেয়া হওয়াটো স্পষ্ট হয়ে পড়িল। বিগত সেপ্টেম্বর মাহত বদরপুর ধরা পড়া 17 দবা অবৈধ সুপারির 4 দবা আলতাফর আর 3 দবা সুপারি আছে নয়ন ঘোষর। মাফিয়া আলতাফক বার্মিজ সুপারি দেশের ভিন্ন প্রান্তলে সরবরাহ করতে মূল ব্যক্তিরূপে সহায় করে এই নয়ন ঘোষে। নয়ন ঘোষর জড়িয়তেই আলতাফ বাহিনীয় ম্যানেজ করে রয়েছিল ত্রিপুরার বন বিভাগ আরক্ষীর লগতে রেল আরক্ষীকো। এই সকল আখ্যান তথ্য সহ সবিস্তারে সম্প্রসারিত হয়ে আসছিল ND24-ত। আগরতলার নয়নে যে গুয়াহাটীত বাহর পাতিয়েই আলতাফ গ্যাঙর হয়ে কাম করে আসছিল সেই খবরও প্রসারিত হয়েছিল ND24-ত। আর অবশেষত বুধবারে নিশা জালত পড়িল নয়ন ঘোষ। কিন্তু এতিয়াও পলাতক হয়েই আছে সিন্ডিকেটর মূল খলনায়ক আলতাফ। বাংলাদেশত আত্মগোপন করে থাকা আলতাফর সোহাত এতিয়া আরক্ষীর জালত। ইফালে বিগত দুদিন ধরে আমি দেখুৱাইছো কিদরে ভুয়া ব্যক্তিক আদালতত সুপারির মালিক হিসাবে থিয় করবাই জব্দকৃত সুপারি মুকলার চেষ্টা করে আসছিল আলতাফে। গতি এই আলতাফক বিচারি এতিয়া আরক্ষী কি পর্যায়ত তদন্ত আগবাব সেয়া হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।